বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম। আমি আলম কবিরাজ, আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন। যাদের পিত্ত থলিতে পাথর, কিডনিতে পাথর, মূত্র থলিতে পাথর, যদি এই ধরনের পাথর কারো হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি এটা কোনো ঔষধ সেবন আপনার করতে হবে না, আপনার অপারেশন করা লাগবে না। বিনা অপারেশনে পাথর গলিয়ে আপনার প্রস্রাব থলি দিয়ে বাইরে যাবে। কিভাবে? প্রথমে আপনাকে যে পাথর কুচি, এই পাথর কুচি পাতা নিতে হবে, সকালে 3 পিস, বিকালে 3 পিস পাথর কুচির পাতা। লবণ দেবেন 1 চিমটি দিয়ে 3টা পাথর কুচি চাবাত চাবিয়ে খেয়ে নেবেন। খেয়ে আপনি কমপক্ষে 1 কেজি পানি খাবেন। আশা করি আল্লাহর রহমতে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার পাথর বলে কোনো কিছু থাকবে না। যদি মনে করেন যে আপনি এইভাবে নিতে পারতেছেন না, পাথরের জন্য আমাদের একটা চিকিৎসা আছে ভালো মানের। সেটা যদি পাথর 8-এর নিচে হয় তাহলে আপনাকে 2টা শালচা খাইতে হবে, আর যদি পাথর 8-এর উপরে হয় তাহলে 3 পিস শালচা খাইলে আপনার পাথর বাইর হয়ে যাবে। যদি আপনাদের বিশ্বাস ভক্তি লাগে, ভালোবাসা লাগে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি আপনাদের অনুরোধ করতেছি, অপারেশন করার আগে অল্প কিছু টাকা খরচ করেন আমাদের কাছ থেকে, দেখবেন যে আপনার পাথরের রোগ বলে কোনো কিছু থাকতেছে না আল্লাহর রহমতে। তা বন্ধুরা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।